মার্কিন রাষ্ট্রদূত পিটার দিহাস এখন ছুটিতে। গত 16 নভেম্বরে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বহুল আলোচিত এই রাষ্ট্রদূত। জানা গেছে শ্রীলঙ্কা থেকে যুক্তরাষ্ট্রে যাবেন তিনি। সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি স্বাগতম। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশকে নিয়ে ওয়াশিংটনে কিন্তু বৈঠক করতে যাচ্ছে, তো এই বিষয়ে সম্পূর্ণ ভিডিওটি রয়েছে সামনে। তো চলুন সরাসরি ভিডিও স্ক্রিন থেকে ভিডিওটি দেখে আসি। মার্কিন রাষ্ট্রদূত পিটার দিহাস এখন ছুটিতে। গত 16 নভেম্বরে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বহুল আলোচিত এই রাষ্ট্রদূত। জানা গেছে শ্রীলঙ্কা থেকে যুক্তরাষ্ট্রে যাবেন তিনি। আগামী 23 নভেম্বর যুক্তরাষ্ট্রের থ্যাঙ্কস গিভিং ডে, মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম উৎসব এবং প্রার্থনার দিন। যুক্তরাষ্ট্রের নাগরিকরা এই দিনটিতে প্রার্থনা করে, ভবিষ্যতের জন্য মঙ্গল কামনা করে। ধারণা করা হচ্ছে থ্যাঙ্কস গিভিং ডে এর পর বাংলাদেশে ফিরে আসবেন মার্কিন রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি মার্কিন দপ্তরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করতে পারেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনের ব্যাপারেও তার মনোভাব অবহিত করতে পারেন মার্কিন পররাষ্ট্র দপ্তরকে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বাংলাদেশের ব্যাপারে দিক নির্দেশনা গ্রহণ করতেও পারেন বাংলাদেশে নিযুক্ত এই রাষ্ট্রদূত। কূটনৈতিক সূত্রগুলো বলছে একজন রাষ্ট্রদূত নিজে স্বপ্রণোদিত হয়ে কিছু করেন না, পররাষ্ট্র দপ্তর তাকে কিছু নির্দেশনা প্রদান করেন। এই নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব রাষ্ট্রদূতের। পিটার হাসও বাংলাদেশে মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করতেই দায়িত্ব গ্রহণ করেছেন, এজন্য নির্বাচন ইস্যুতে তিনি সরব ছিলেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত তিনি শর্তহীন সংলাপ এবং প্রধান 3 রাজনৈতিক দলকে রাজি করানোর চেষ্টা করেছেন। এজন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জাতীয় পার্টির চেয়ারম্যান এবং নির্বাচন কমিশনের সঙ্গেও বৈঠক করেন তিনি। মার্কিন রাষ্ট্রদূতের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রুর চিঠিতেও তিনি প্রধান 3 রাজনৈতিক দলের কাছে হস্তান্তর করেন, কিন্তু সংলাপ হয়নি শেষ পর্যন্ত। নির্বাচনের তফসিলের পর মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান এখনও পর্যন্ত অস্পষ্ট। বিএনপির অংশগ্রহণ ছাড়া নির্বাচন কি যুক্তরাষ্ট্র মেনে নেবে তা এখনও পর্যন্ত নিশ্চিত নয়। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নীতি নির্ধারকদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের একটি বৈঠক নানা কারণে গুরুত্বপূর্ণ। এই বৈঠকেই পিটার হাসের বাংলাদেশ মিশনের দ্বিতীয় অধ্যায়ের কৌশল নির্ধারিত হবে। বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন কৌশল স্পষ্ট হবে পিটার হাসের বাংলাদেশে ফেরার পর। টেক্স রিপোর্ট, বার্তা বাজার। সম্মানিত দর্শক মন্ডলী, এতক্ষণ নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো ওয়াশিংটনে বাংলাদেশ নিয়ে বৈঠক করবেন পিটার হাস, এমনটাই কিন্তু জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার দিহাস। এখন ছুটিতে। গত 16 নভেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বহুল আলোচিত এই মার্কিন রাষ্ট্রদূত। জানা গেছে শ্রীলঙ্কা থেকে তিনি যুক্তরাষ্ট্র যাবেন আগামী 23 নভেম্বর যুক্তরাষ্ট্রের থ্যাঙ্কস গিভিং ডে, অর্থাৎ এটা কিন্তু একটু অনুষ্ঠান। তো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রের অন্যতম উৎসব এবং প্রার্থনার দিন। আপনারা বুঝতেই পারছেন যে যুক্তরাষ্ট্রের নাগরিকরা এই দিনটিতে প্রার্থনা করে, ভবিষ্যতের জন্য মঙ্গল কামনা করে। ধারণা করা হচ্ছে থ্যাঙ্কস গিভিং ডে এর পর বাংলাদেশে ফিরে আসবেন মার্কিন রাষ্ট্রদূত। তো যুক্তরাষ্ট্রের অবস্থানকালে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে দেখা করতে পারেন। তো বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনের ব্যাপারে তার মনোভাব অবহিত করতে পারেন মার্কিন পররাষ্ট্র দপ্তরকে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বাংলাদেশের ব্যাপারে দিক নির্দেশনাও গ্রহণ করতে পারে বাংলাদেশের নিযুক্ত এই মার্কিন রাষ্ট্রদূত। কূটনৈতিক সূত্রগুলো বলেছেন একজন রাষ্ট্রদূত নিজে স্বপ্রণোদিত হয়ে কিছু করবেন না, পররাষ্ট্র দপ্তর তাকে কিছু নির্দেশনা প্রদান করেন। এই নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব রাষ্ট্রদূতের। পিটার হাসও বাংলাদেশ নিয়ে মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করতেই দায়িত্ব গ্রহণ করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এর চিঠি তিনি প্রধান 3 রাজনৈতিক দলের কাছে হস্তান্তর করেন, কিন্তু সংলাপ শেষ পর্যন্ত হয়নি। নির্বাচনের তফসিলের পর মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান এখন পর্যন্ত অস্পষ্ট। বিএনপির অংশগ্রহণ ছাড়া নির্বাচনকে যুক্তরাষ্ট্র মেনে নেবে তা এখনও অনিশ্চিত।